নমস্কার বন্ধুরা আজ উচ্চ মাধ্যমিকের ফিলোসফি পরীক্ষা হলো তো এই ফিলোসফি প্রশ্নপত্রের আমরা এমসি কিউর সমাধানগুলো দেখে নেব তো এটি আমাদের এক ফিলোসফি টিচার আমাকে উত্তরগুলো দিয়েছে তো একটু তোমরা মিলিয়ে নাও কোন কোন প্রশ্নের উত্তরগুলো তোমাদের ঠিক হয়েছে তো দেখো প্রথমে রয়েছে যে বৈধ অবরহ যুক্তির সকল আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি অবশ্যই ড্যাশ হবে উত্তর হবে অপশান এ সত্য তারপর দেখো বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে এই বিবৃতিটি উত্তর হবে অপশান এ সত্য একটি যুক্তির আশ্রয় বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তা হল উত্তর হবে অপশান সি সিদ্ধান্ত আই বচনে যে পথটি ব্যাপ্য হয় তা হল উত্তর হবে এদের কোনোটি নয় তো তারপরে দেখো দি মূল্য যুক্তিবিজ্ঞানে একটি বচনই সর্বদা ড্যাশ হয় উত্তর হবে অপশান এ সত্য বা মিথ্যা নিরপেক্ষ বচনের বিরোধিতার প্রধান শর্ত হলো বচন দুটির মধ্যে উত্তর হবে অপশান ডি উদ্দেশ্য বিধেয় এক হবে নিরপেক্ষ বচনের বিরাধ অনুমান হলো এক প্রকার উত্তর হবে অপশান ডি অমাধ্যম অনুমান তারপরে দেখো রয়েছে এ ও ও মূর্তিটি বৈধ হয় ড্যাশ সংস্থানে উত্তর হবে অপশান বি দ্বিতীয় সংস্থানে একটি বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানের একটি আশ্রয়বাক্য বিশেষ ননার্থক হলে সিদ্ধান্তটি হবে উত্তর হবে অপশান এ বিশেষ ননার্থক তো তারপরে দেখো প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুমানে যদি অনুগকে স্বীকার করে পূর্বগোকে স্বীকার করা হয় তবে যুক্তিটি হবে উত্তর হবে অপশান এ অবৈধ অনুগ স্বীকৃতিজনিত দোষ তারপরে দেখো রয়েছে হয় লগ একজন বুদ্ধিবাদী দার্শনিক অথবা লগ একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক লগ নন বুদ্ধিবাদী দার্শনিক সুতরাং লগ হন অভিজ্ঞতাবাদী দার্শনিক উপরোক্ত যুক্তিটি উত্তর হবে অপশান এ বৈধ সকল অএ হয় অপি বচনটির বুলীয় ভাষ্য হল উত্তর হবে অপশান বি এস বার পি ইকুয়াল টু জিরো তারপরে রয়েছে দেখ সব দার্শনিক ঈশ্বর বিশ্বাসী নন এই বচনটির অনুসারী ভেনচিত্রটি হলো এখানে রয়েছে দেখো যদি এস ইজুকাল টু দার্শনিকের শ্রেণী এবং পি ইজুকাল টু ঈশ্বর বিশ্বাসী মানুষের শ্রেণী হয় উত্তর হবে অপশান সি তো তারপরে দেখো আজ শুক্রবার একটি উত্তর হবে অপশান বি সত্তাপেক্ষক যৌগিক বচন তো তারপরে দেখো রয়েছে যদি পি কিউ মিথ্যা হয় তাহলে পি ভেল কিউ এর সত্যমূল্য হবে উত্তর হবে অপশান এ সত্য যে যৌগিক বচনের সত্য সারণির সবগুলি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তার বচন আকারটি হবে উত্তর হবে অপশান বি শতমিথ্যা তারপর দেখো রয়েছে লৌকিক আরোহ অনুমানকে শিশু সুলভ বলেছেন উত্তর হবে অপশান ডি বেকন আরোহ যুক্তির একটি প্রধান বৈশিষ্ট্য হল এই অনুমানের সিদ্ধান্তটি উত্তর হবে অপশান বি আশ্রয় অতিক্রম করে যায় তারপরে দেখো প্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা আরোহ অনুমানটি হলো উত্তর হবে অপশান সি উপমা যুক্তি শক্তির অবিনশ্বরতার সূত্র হল উত্তর হবে অপশান বি কারণের পরিমাণগত লক্ষণ অতিবৃষ্টি হল বন্যার কারণ এখানে কারণ কথাটি যে অর্থ নির্দেশ করেছে তা হল উত্তর হবে অপশান এ পর্যাপ্ত শর্তরূপে কারণ তারপরে দেখো এক কারণবাদ কে সমর্থন করেন উত্তর হবে অপশান ডি কপি তারপরে দেখো মিল তার তাঁর বইয়েতে আরোহমূলক অনুসন্ধান পদ্ধতিগুলি আলোচনা করেছেন উত্তর হবে এ সিস্টেম অফ লজিক তারপরে দেখো দৈত্য অন্যই পদ্ধতি হলো উত্তর হবে অপশান সি অন্যই ব্যতিরেকি পদ্ধতি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং এই রকম এডুকেশনাল ভিডিও এবং এডুকেশনাল ইনফরমেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকেটমের সঙ্গে যুক্ত থেকো